এমসি কলেজে গণধর্ষণ, চুল দাড়ি গুফ কেটেও রেহাই পেল না তারেক। গ্রেফতার থেকে বাঁচতে চুল দাড়ি গুফ কেটে আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিল সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার 2 নং আসামি তারেকুল ইসলাম তারেক, তাতে রক্ষা পেল না সে। মঙ্গলবার সন্ধ্যা 6:30 দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 9-এর সদস্যরা। পুলিশ জানায় মঙ্গলবার বিকাল 3টার দিকে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে উপজেলার জগদল ইউনিয়নের কাওয়াজুরি গ্রামের শামচু মিয়ার স্ত্রী ও ছেলে বদরুলকে আটক করে র্যাব। এরপর সন্ধ্যা 6:30 দিকে গরমা গ্রামের আলী হোসেনের বাড়ি থেকে তারিককে আটক করা হয়। এ সময় তারিকের মাথায় চুল এবং মুখে দাড়ি ছিল না, এমনকি সে নিজেকে লুকিয়ে রাখতে গুফও ছিটে ফেলে দেয়। এ নিয়ে মামলায় এজাহার নামীয় 6 আসামি সহ মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। রাত 8:30 দিকে স্বামীর কাছ থেকে ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়। এই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের 6 নেতাকর্মী সহ অজ্ঞাত আরও 3 জনকে আসামি করা হয়েছে। এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় আরও 1 জনকে গ্রেফতার করা হয়েছে। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের মামলায় 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশ। সোমবার রাত 12টায় সিলেটের জয়ন্তাপুর হরিপুর এলাকায় মাহফুজুরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি মোহাম্মদ শামচুদ্দোহা। এনি মহানগর পুলিশের চাঞ্চল্যকর এই মামলায় এজাহার নামীয় 5 আসামি সহ 7 জনকে গ্রেফতার করল সিলেট রেঞ্জ পুলিশ এবং র্যাব। পুলিশ সুপার ফরিদুদ্দিন যুগান্তরকে জানান, আসামি মাহফুজুর রহমানকে মঙ্গলবার সকালে এসএমপির নিকট হস্তান্তর করা হবে। প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত 8:30 দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে 2 জন। এমসি কলেজে ধর্ষণে জড়িতদের সরাসরি ক্রসফায়ার দিতে বললেন হানিফ। সিলেটের এমসি কলেজে তরুণীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় জড়িতদের সরাসরি ক্রস ফায়ারে দেওয়া দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। মঙ্গলবার ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এক আলোচনা এবং দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ। হানিফ বলেন, এমসি কলেজে যা ঘটেছে তা খুবই দুঃখ, লজ্জাজনক এবং নিন্দাজনক। আমাদের এক বোনের উপর পাশবিক নির্যাতন করেছে, ধর্ষণকারীরা কোন দলে সেটার মধ্যে আমি যেতে চাই না। এটা নিয়ে অনেক বিভ্রান্তি আছে, কেউ বলছে বর্তমান ছাত্রলীগের, কেউ বলছে ছাত্রদলের। তারা যে দলেরই হোক না কেন, এই ঘটনা চরম নিন্দনীয়। আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, আমার যদি সুযোগ থাকতো তাহলে এদেরকে বিচারের কাঠগড়ায় না দাঁড় করিয়ে সরাসরি ক্রসফায়ারে দিয়ে দিতাম। যদিও আমরা ক্রসফায়ারের বিরুদ্ধে, নির্বিচারে হত্যার বিরুদ্ধে, তারপরও আমি বলি যারা এ ধরনের পাশবিক নির্যাতন করে এরা পশু, এরা কোনো মানুষের কাতারেই পড়ে না। এই পশুগুলোকে অহৈতুক বিচারের কাঠগড়ায় দাঁড় না করিয়ে ধরে ধরে সরাসরি ক্রসফায়ার দেওয়া দরকার। আপনাদের কি মনে হয়, এদেরকে ধরে কি করা উচিত, তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমসি কলেজে গণধর্ষণ, আরেক অভিযুক্ত তারেক আটক। সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় তারিকুজ্জামান তারেক নামের আরও 1 অভিযুক্তকে আটক করেছে র্যাব। মঙ্গলবার 29 সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাইপুর এলাকা থেকে তারেক আটক করা হয়। তারেক সুনামগঞ্জ শহরের সদর উমেশনগর হাসপাতাল সংলগ্ন নিসর্গ 57 নামের বাড়ির রফিকুল ইসলামের ছেলে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সুনামগঞ্জ ক্যাম্প CPC-3 এর লেফটেন্যান্ট কমান্ডার ফয়সাল বাংলা নিউজকে বলেন, গণধর্ষণের ঘটনার পর সিলেট থেকে পালিয়ে দিরাইয়ে যান তারেক। পরে মাথার লম্বা চুল এবং দাড়ি চেঁচে ফেলেন যাতে করে কেউ তাকে চিনতে না পারে। মঙ্গলবার তাকে আটক করে র্যাব। তাকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। এ নিয়ে মামলার এজাহারভুক্ত আসামি সহ 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত রবিবার 28 সেপ্টেম্বর সকালে সুনামগঞ্জের সাতক থেকে ছদ্মবেশে ভারতে পালানোর চেষ্টাকালে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়।
আর পৃথক অভিযানে নগর গোয়েন্দা শাখার পুলিশ অর্জুন লস্করকে মাধবপুর থেকে গ্রেফতার করে। মামলার আরেক আসামি মাহবুবুর রহমান রনিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে আটক করে র‍্যাবের একটি দল। ওই দিন দিবাগত রাত একটার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে রাজন এবং তার সহযোগী আইনুলকে আটক করে র‍্যাব। এছাড়া সোমবার 29 সেপ্টেম্বর রাত 11টার দিকে কানাইঘাট থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে সিলেটের জয়ন্তপুর উপজেলার হরিপুরের এক আত্মীয়ের বাড়ি থেকে মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করা হয়। তিনি কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামাদল কান্দি গ্রামের সালিত আহমেদের ছেলে এবং এমসি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। র‍্যাবের সূত্র জানায় আসামি তারেকের মুখে দাড়ি ছিল, তিনি দাড়ি গুফ এবং মাথার চুল চেঁচে ফেলেন, তাতেও রক্ষা হয়নি। র‍্যাব 9 এর সদস্যরা তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে ঠিকই খুঁজে আটক করতে সক্ষম হন। এদিকে ধর্ষণের ঘটনায় 6 আসামিকে 5 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। মঙ্গলবার আসামি মাহবুবুর রহমান রনি, রাজন এবং তার সহযোগী আইনুলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক। এর আগে সোমবার 28 সেপ্টেম্বর মামলার আরও 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। তারা হলেন প্রধান আসামি সাইফুর রহমান, 4 নম্বর আসামি অর্জুন লস্কর এবং 5 নম্বর আসামি রবিউল ইসলাম। ওই দিন তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দ্বিতীয় আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক সাইফুর রহমান 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে। গত শুক্রবার 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নারীকে ছাত্রলীগের 6 জন নেতাকর্মী গণধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে রাত 10:30টার দিকে ওই দম্পতিকে ছাত্রাবাস থেকে উদ্ধার করে পুলিশ। পরে ওই নারীকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস ওসিসি সেন্টারে ভর্তি করা হয়। পুলিশ এবং স্থানীয় সূত্র জানায় দক্ষিণ সুরমার নবদম্পতি শুক্রবার বিকেলে প্রাইভেট কারে করে এমসি কলেজে বেড়াতে যান। বিকেলে এমসি কলেজে ছাত্রলীগের 6 জন নেতাকর্মী স্বামী এবং স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে প্রথমে মারধর করেন, পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেন। ছাত্রলীগ নেতাদের প্রত্যেকেই ছাত্রাবাসে থাকেন, তারা টিলাগড় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রঞ্জিন সরকারের গ্রুপের অনুসারী। এ ঘটনায় শনিবার ভোর রাতে 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 2 থেকে 3 জনকে অভিযুক্ত করে নগরের শাহপরান থানায় এ মামলা দায়ের করেন ওই নারীর স্বামী। মামলায় এজাহারে নামীয় আসামি হলেন সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগর রফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম, হবিগঞ্জ সদরের বগুনিপাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, জকিগঞ্জের 8 গ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর, দিরাই উপজেলার বরণ গদিপুর গ্রামের রবিউল ইসলাম এবং কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুমকে। এছাড়া ঘটনার পর অভিযানে নেমে সাইফুরের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করেন শাহপরান রহমাতুল্লাহ আলাই থানা পুলিশের উপপরিদর্শক এসআই মিল্টন সরকার। ছাত্রলীগের ক্যাডার সাইফুর রহমানকে আসামি করে মামলাটি দায়ের করেন তিনি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।